নমস্কার বন্ধুরা, তনহীর পাকশালাতে সবাইকে স্বাগত। আজ চলে এসেছি আমার একটা নতুন রেসিপি নিয়ে, পমফ্রেট ভাপা। পমফ্রেট ভাপা ভাতের সঙ্গে খেতে খুবই ভালো লাগে, বানানো খুবই সহজ। চলুন শুরু করা যাক আজকের রেসিপি। পমফ্রেট ভাপা বানানোর জন্য আমি তিনটে পমফ্রেট মাছ নিয়ে নিয়েছি। সবার প্রথমে পমফ্রেট মাছগুলোর ওপরে এক চামচ লেবুর রস ছড়িয়ে দেব। আর দেব সামান্য একটু নুন, আর সামান্য একটু হলুদ দিয়ে দেব। নুন, লেবু আর হলুদ মাখিয়ে মাছগুলোকে আধা ঘন্টা ম্যারিনেট করে রেখে দিতে হবে। একটা মিক্সিং জার নিয়ে নেব, ওর মধ্যে দিয়ে দেব এক চা চামচ কালো সরষে, এক চা চামচ হলুদ সরষে, এক চা চামচ পোস্ত। এই তিনটে জিনিসকে একসাথে মিক্সিতে গুঁড়ো করে নেব। সরষে পোস্ত গুঁড়োর মধ্যে দিয়ে দেব 2 টেবিল চামচ টক দই, 5 থেকে 6টা কাঁচা লঙ্কা, 1 নুন, আর 1 টেবিল চামচ মতো জল। সমস্ত উপকরণ দিয়ে একটা মিহি পেস্ট তৈরি করে নেব। মশলা তৈরি হয়ে গেছে। একটা টিফিন কৌটোর মধ্যে নিয়ে নেব ম্যারিনেট করে রাখা পমফ্রেট মাছগুলো। তার উপরে দিয়ে দেব সরষে লঙ্কার মশলা। মিক্সিং জারে সামান্য একটু জল দিয়ে সেই জলটাও এর মধ্যে দিয়ে দেব। আর দেব 1/2 চা চামচ হলুদ গুঁড়ো, 7 স্বাদমতো নুন। মশলা বেটে নেওয়ার সময়ও একবার নুন দিয়েছিলাম। এবার সমস্ত মশলার সাথে মাছগুলোকে ভালো করে মাখিয়ে নিতে হবে। ওপর থেকে ছড়িয়ে দেব 2 চামচ সর্ষের তেল। আর দেব 3টে চেরা কাঁচা লঙ্কা। এবার টিফিন কৌটোর ঢাকনা বন্ধ করে ভাপে বসাতে হবে। কড়াইতে জল দিয়ে একটা স্ট্যান্ড রেখে দেব। জল বেশি দেওয়ার দরকার নেই, এমন জল দিতে হবে যাতে টিফিন কৌটোর নিচে জলটা থাকে। এরপরে টিফিন কৌটোটাকে স্ট্যান্ডের ওপর রেখে ঢাকা দিয়ে লো ফ্লেমে 10 মিনিট ভাপে বসাতে হবে। 10 মিনিট পর ফ্লেম বন্ধ করে দিয়ে ঠান্ডা হতে দিতে হবে। ঠান্ডা হয়ে গেলে টিফিন কৌটোর ঢাকা খুলে চেক করে নেব পমফ্রেট মাছ তৈরি হয়ে গেছে কিনা। ভাপা পমফ্রেট একদম তৈরি। আমার এই রেসিপিটি আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার অবশ্যই করবেন। সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল। পাশে থাকা বেল আইকনটি অবশ্যই ক্লিক করে দেবেন, কারণ আমি যদি কোনো নতুন রেসিপি আপডেট করি আপনাদের কাছে খুব তাড়াতাড়ি পৌঁছে যাবে। আজকের মতো এখানেই, আবার দেখা হবে আমার নতুন কোনো ভিডিওর সাথে।